দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ডাস্টবিনের সামনে যে হতদরিদ্র মানুষের মাঝে যে কম্বল বিতরণ করেছেন যিনি, তো তার পরিচয়টা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তিনি সারা রাত ঘুরে আমাদেরকে নিয়ে জায়গায় জায়গায় কম্বল বিতরণ করতেছে। তো আপনি একটু বলবেন, আপনি কোথা থেকে এই কম্বলগুলি বিতরণ করতেছেন, আপনার সংগঠনের নাম? আমার সংগঠনের নাম দেশের সাহিত্য সাংস্কৃতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীল। আমরা প্রত্যেক বছর এই বিভিন্ন ভলান্টিয়ারগিরি স্বেচ্ছাসেবী কাজ করি, কম্বল বিতরণ, অসহায়দের মাঝে সেলিব্রেশন বিতরণ, বিভিন্ন রকমের বিভিন্ন পদক্ষেপ বাবা, এবং যারা অসহায় তাদেরকে নিয়ে এবং বৃত্তমানদেরকে নিয়ে আমরা একসাথে ইফতার মাহফিল আয়োজন করি। আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, আমরা ব্যক্তিবৃন্দমী কর্মকাণ্ড করি, এটা উৎস। এবং আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সমাজে যারা বৃত্তমান আছে তাদেরকে আমরা আহ্বান করি, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ছিন্নমূল মানুষের পাশে যেন দাঁড়া। এদেশের এই যে দেখেন ডাস্টবিনে কাজ করতেছে, উন্নতির কাছে যাবার নাই, কম্বল নাই, আমরা ওইরকম পারি নাই, কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে এই কম্বল বিতরণ করেছি। এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা কদিন পারি। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে অনেক জায়গায় কম্বল বিতরণ করে, কিন্তু ডাস্টবিনের কাছাকাছি হয়তো কেউ যায় না। কিন্তু এই সংগঠনের এই একজন আমরা চেয়ারম্যান পেয়েছি, যে চেয়ারম্যান এই সংগঠনের ডাস্টবিনের সামনেও সে দাঁড়িয়ে আছে এবং সে কোনো কিছু উপেক্ষা করেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো এরকম যদি সবাই দাঁড়ায় তাহলে আমরা মনে হয় যে একটা ভালো একটা সোনার বাংলাদেশ দেখতে পারবো। তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই যে পরিকল্পনাটা যাতে সফল হয় এবং ওনার যাতে পরিকল্পনাটা সফল হয় সে প্রত্যাশাই করব। যে আমাদের সাথে আরেকজন আছেন, উনি আমি রহিম ফরাজি, আমি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের চেয়ারম্যান স্বপ্নীলের চেয়ারম্যান। আমি স্বপ্নীলের চেয়ারম্যানের সাথে অনেকদিন যাবৎ কাজ করি, উনি বিভিন্ন হতদরিদ্রদের মাঝে এবং কত শিশু নিয়ে কাজ করে, বিভিন্ন সামাজিক কাজের সাথে ভাই অনেক উদারমনি। আমরা ভাইয়ের সাথে বিভিন্ন সময় ইফতার পাঠি, বিভিন্ন আমরা রোজাদারকে ইফতার করাই এবং বিভিন্ন কাজের ভিতরে ভাই সেবামূলক কাজের ভিতরে এই স্বপ্নের সবসময় নিয়ে যেত। আমরা করোনার মধ্যে অনেক খাবার তার ঘরে পৌঁছাই দিয়েছি এবং আপনারা দেখলেন যে আমরা এই যে এই শীতের মধ্যে কাজ করতেছে, মানে কাগজ টোকাইতেছে তাদের মাঝে, আমরা এই রাত 12:15-12:30 মধ্যে এই কম্বলগুলো আমাদের সাধ্য অনুযায়ী আমরা চাই দেশের ভিতরে আমাদের চেয়ে অনেক বড় বড় বৃত্তশালী লোকরা আছে, সবাই এই স্বপ্নীলের মতো সবাই এগিয়ে আসুন, সবাই আমরা শীতাতপদের মাঝে যার যেই সাধ্য অনুযায়ী আমরা সবাই এগিয়ে আসি, দান করি। এ হলে আমার এখন রাত 12:00, আমরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে হতদরিদ্র অসহায়দের মাঝে আমাদের সামর্থ্য মতো আমরা কম্বল বিতরণের চেষ্টা করতেছি। এই দেখেন এই যে লোকগুলা এখানে এই যে পুরাতন ময়লা থেকে ইয়ে করতেছে, খুব ইয় অবস্থা। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের তহবিগুলো আমরা এগিয়ে এসেছি, আমি অনুরোধ করবো সমাজের বিত্তমান সকল লোককে, আপনারাও আপনাদের যার যার অবস্থান থেকে এই হতদরিদ্র মানুষের পাশে আপনারা সকলে আসি দাঁড়ান। সকলকে ধন্যবাদ।